হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি বন্ধুরা আলোচনা করব মাউথ আলসার সম্পর্কে। অনেক সময় দেখা যায় অনেকেরই মুখের ভেতরে বিভিন্ন জায়গাতে একটু সাদা সাদা বা হালকা হলদে বর্ণের বিভিন্ন প্যাচেস দেখা যায় বা ক্ষতের মতো সৃষ্টি হয়। সাধারণভাবে সেটা হতে পারে আমাদের গামের মধ্যে, হতে পারে আমাদের লিপ আপার এবং লোয়ার লিপ যে কোনো জায়গাতে হতে পারে, তাছাড়া চিক্সের ইনার পার্টে অর্থাৎ গালের ভেতরের দেওয়ালের দিকেও কিন্তু সেটা হতে পারে। সো এটা হওয়ার জন্য বিভিন্ন ফ্যাক্টর তার জন্য দায়ী থাকে। হতে পারে মাইনর কোনো ইঞ্জুরি হতে পারে, যেমন দাঁতের বিভিন্ন সমস্যা থাকলে অনেক সময় ঘর্ষণ লেগে সেখানে সেই ক্ষতের সৃষ্টি হতে পারে, তাছাড়া হরমোনাল কিছু সমস্যা থাকতে পারে, তাছাড়া অনেকের স্ট্রেসের ফলেও কিন্তু এমন সমস্যার সৃষ্টি হতে পারে। তাছাড়াও অনেক কারণ থাকে যেগুলো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কি মেডিসিন ব্যবহার করবেন সেটা সম্পর্কেও দৃষ্টিপাত করার চেষ্টা করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষের এই জিনিসটা কিন্তু আপনাআপনিতেই ঠিক হয়ে যায় বা সেরে যায়। যাদের অনেক দুদিন বা তিন দিন হয়ে যায় জিনিসটা সারে না, তাদের মেডিসিনের প্রয়োজন পড়ে বা অনেক সময় কিন্তু খুব বেশি ব্যথা অনুভব হয়। সো এই ক্ষেত্রে আপনাদের ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী মেডিসিন ব্যবহার করাটাও খুব বেশি প্রয়োজন। তবে তার কারণ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে পূর্বেই বলেছি যে কিছু মাইনার ইঞ্জুরিজ হতে পারে, যেমন দাঁতের সমস্যা থেকে সেখানে টিস্যু ইঞ্জুরি হওয়ার ফলে হতে পারে, তাছাড়া অনেকের ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে যায়, শরীরে ভিটামিনের ঘাটতির ফলেও সেটা হতে পারে, তাছাড়া বিভিন্ন অ্যালার্জেটিক রিয়াকশনের ফলে, ভাইরাল ব্যাকটেরিয়া বিভিন্ন ফাঙ্গাসের সংক্রমণের ফলে হতে পারে, ঘুম যাদের নিয়মিত খুব কম হয় তাদেরও কিন্তু সেই সমস্যাটা সৃষ্টি হতে পারে। তাছাড়াও অনেকেই আছেন যারা খুব বেশি পরিমাণে অ্যাসিডিক ফুডস গ্রহণ করেন, যেমন অরেঞ্জ বা পাইনাপেলের মতো অ্যাসিডিক যেগুলি ফুডস থাকে সেগুলি যদি আপনি বেশি পরিমাণে গ্রহণ করেন তার থেকেও কিন্তু অনেক সময় হয়ে যায়। ও আপুকে বললাম যে ঘুম যাদের কম হয় তার ফলে হতে পারে। তবে তার মেডিসিন সম্পর্কে যদি আলোচনা করি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সাধারণভাবে এই আলসারটা সেরে যায়। যদি না সারে তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ব্যথাও অনেকের হয়। এক্ষেত্রে বিভিন্ন জেল ব্যবহার করা যেতে পারে। আমি এখানে কিছু মেডিসিনের নামও বলতে পারি, যেমন জাইটি একটা ওয়েন্টমেন্ট পাওয়া যায়, এই ওয়েন্টমেন্টটা অনেক সময় ডাক্তারবাবুরা অ্যাডভাইস করে থাকেন। তাছাড়া ভিটামিন ডেফিসিয়েন্সি যদি দেখা যায় তাহলে বিকোসুল ক্যাপসুল পাওয়া যায়, ভিটামিন এর ক্যাপসুল পাওয়া যায়, এমন কিছু মেডিসিন ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। সো মূলত দেখতে হবে তার কারণ কি, কোনো ইঞ্জুরির ফলে হলো না, কোনো হরমোনাল ডিসব্যালেন্সের ফলে এটা হচ্ছে না, কোনো যেমন ভিটামিন ডেফিসিয়েন্সি বা কী কারণে সেটা হচ্ছে এই বিষয়টা, বা কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের কোনো সংক্রমণ কিনা, এই বিষয়টা বোঝার পরই কিন্তু আপনার ডাক্তারও আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করবেন। কখনো নিজে অযথা না বুঝে মেডিসিন ব্যবহার কখনো করবেন না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি অবশ্যই যে কোনো মেডিসিন ব্যবহার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের বা একজন স্বাস্থ্যকর্মীর পরামর্শটা নেওয়া আপনার খুব বেশি প্রয়োজন। আশা করবো ভিডিওটা আপনাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।